এটা প্রবহমান সারা সুন্দরত থাকে তার একটা জীবন আছে একটা জীবন্ত জিনিসটা আমরা হত্যা করতে পারি না যারা নদী হত্যা করে তারা কিন্তু খুনি তারা হচ্ছে হত্যাকারী তাদের বিরুদ্ধে আমাদের নদী একটি জীবন্ত সত্তা প্রবহমান হিদায়ের খাল নদীতে বাঁধ দেওয়া মানে নদীকে হত্যা করা যারা এই অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে নদী হত্যার অভিযোগে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল শুক্রবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার হিদায়ের খাল নদীর উপর অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ ও পরিবেশ বিধ্বংসী সব কর্মকাণ্ড বন্ধের দাবিতে সিলেটের জৈন্তাপুরের দরবস্ত বাজারে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সুলতানা কামাল আরও বলেন একটি প্রাণবন্ত নদীর উৎস মুখে বাঁধ নির্মাণ একমাত্র বেআইনি নয় এটি একটি অপরাধ জনগণের করের টাকা দিয়ে নদী হত্যা কিছুতেই বরদাস্ত করা হবে না এবং সেখানে কিন্তু আমরা বিপদে পড়ে যাই।